বিডি ওয়াজ একদিন রাবিয়া বসির আশপাশে অনেকগুলো মহিলা বসা ছিল রাবিয়া বসি মহিলাদেরকে অনেক সময় সবক দিতেন তালিম দিতেন রাবিয়া বসিয়া প্রায় সময় রোজা রাখতেন একদিন রোজা রাখছে সারা দিন সন্ধ্যা যখন গোনা আসছে ইফতারির আগ মুহূর্তে হযরত রাবিয়া বসিয়া রাহমাতুল্লাহ আলাই ইফতার সামনে নিয়া বসলেন মাত্র দুইটা রুটি হযরত রাবিয়া বসি তার খাদেমাকে ডাক দেয়া বলে খাদেমা বসো তুমি ইফতারি করবা দুইজন একসাথে ইফতারি করব মাগরিবের কাছাকাছি সময় ইফতারির কাছাকাছি সময় ইফতার নিয়া বসছে মাত্র দুইটা রুটি খাদেমা খাবে একটা রাবিয়া বসি খাবে একটা দুইটা রুটি দিয়া দুইজন ইফতারি করে ফেলবে এমনি দরওয়াজায় কে যেন সালাম দিয়া বলে কে আছেন ঘরের ভিতরে আল্লাহ রস্তা আমার ভিক্ষা দে ওয়াম্মাসাইলা ফালা তানহার ভিক্ষুককে ধমক দিয়া তারায়া দেওয়া যাবে না রাবিয়া বসছি খাদেমাকে ডাক দিয়া বলে হ্যাঁ খাদেমা যাও 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 এই দুইটা রুটি ভিক্ষুককে দিয়া দাও ভিক্ষুককে দিয়া দাও ভিক্ষুককে দিয়া দিলে আশপাশের মহিলারা আরো মেহমান ছিল সবাই অবাক হয়ে তাকায় রইলেন রাবিয়া না খায়া মেহমানের মেহমানদারি না কইরা ভিক্ষুককে দুইটা রুটি দিয়া দিল একটু পরেই ভাইয়েরা আমার বন্ধুরা আবার পাশের বাড়ির কে যেন তার জন্য ১৮টা রুটি পাঠিয়েছে ১৮টা রুটি যখন ঘরের ভিতরে আসছে হযরতে রাবিয়া বসে ডাক দিয়া কয় এই রুটি আমার না যাও যাও অন্য বাসার জন্য মনে হয় দেওয়া হয়েছে অন্য কোথাও জন্য মনে হয় পাঠানো হয়েছে আমার জন্য পাঠানো হয় নাই নিয়ে যাও একটু পরেই পাশের বাড়ির মহিলা আবার খাদেমাকে দিয়া ১৮টার পরিবর্তে আর ২টা রুটি বেশি দিয়া ২০টা রুটি মিলাইয়া পাঠাইলে হযরতে রাবিয়া বসিয়া এই ২০ রুটি গ্রহণ করলে আশপাশের মহিলারা ডাক দেয়া কয় রাবিয়া আমরা ভেবেছিলাম তুমি কি কারণে রাখো নাই রুটিটা বুঝতে পারলাম না আমরা ভাবছিলাম তুমি ১৮টা রুটি রাখলে আমরা সবাই খাবো কিন্তু প্রথম তো তুমি ১৮টা রুটি রাখলেই না আবার একই ঘর থেকে খাবার আসছে কিন্তু ২০টা রুটি যখন পাঠানো হয়েছে তখন তুমি রাখলা কি ব্যাপার রাবিয়া ডাক দিয়া কয় আমি আল্লাহ রস্তে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলাম ২টা রুটি ফালাহু আজর আশরু আমসালিহা আজর আল্লাহ উজরত দিলে আশরু আমসালিহা দিবে তথা একটাকে আল্লাহ ১০ গুণ বাড়ায় দিবে সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় ১ টাকা দান করলে আল্লাহ ১০ গুণ বাড়ায় দিবে আমি ২টা রুটি আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে দিয়েছি আল্লাহ যদি আমার জন্য খাবারের ব্যবস্থা করে তাহলে তো আমার জন্য ২০টা রুটি আসবে ২, ১০, ২০ হবে ১৮টা রুটি আসছে এই জন্য আমি রাখি নাই যখন ২০টা রুটি রাখছে বুঝতে পারলাম এটা আমার জন্য এসেছে সুবহানাল্লাহ হযরতে রাবিয়া বসিয়া রহমাতুল্লাহ আলাই উনি তো এমন মাপের আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন তিনি দান সদকা আল্লাহর রাস্তায় বেশি করতেন একদিন হঠাৎ করে পাশের বাড়ির কেউ রাবিয়া বসিয়াকে মহাব্বত কইরা অন্য কোনো মহিলা যারা রাবিয়া বসছি যে আল্লাহর বড় পাগল আল্লাহর বড় বান্দি আল্লাহর বড় পেয়ারা বান্দি এটা যাই না তাকে মহাব্বত করে ওই মহিলা একটা হাঁস অথবা একটা মুরগ ভুনা কইরা সুন্দর কইরা রাবিয়া বসির কাছে হাদিয়া পাঠায়া দিলে রাবিয়া বসি প্লেটের সামনে খাবার নিল খাবার নিয়ে খাবার গ্রহণ করে না খাবারের টেবিলে বৈশা চোখের পানি ফেলে কান্দে আশপাশের লোকেরা ডাক দেয়া বলে হ্যাঁ রাবিয়া বসছি আমাদের সামনে যদি হাঁসের বুনা গোস্ত আসতো মুরগির বুনা গোস্ত আসতো
আমরা তো মন ভরে খাইতাম আনন্দে আত্মহারা হয়ে যাইতাম। হ্যাঁ রাবিয়া বসছি রে, তুমি দেখি চোখের পানি ফেলে কান্দ, মন খারাপ করে বসে আছো, কি ব্যাপার? রাবিয়া ডাক দিয়া কয়, তোমরা তো খাবার সামনে আসছে তাই আনন্দিত হয়ে খাইবা, কিন্তু আমার মনের ভিতরে কিন্তু অন্য কিছু ঢুকে গেছে। এ রাবিয়া কি ঢুকেছে তোমার মনে? রাবিয়া বসছি ডাক দিয়া কয়, শোনো, এই হাঁস যখন ভুনা করেছে এমনি এমনি কিন্তু বুনা হয় নাই, মোরগটা যখন বুনা করেছে এমনি এমনি কিন্তু বুনা হয় নাই, হাঁস অথবা মোরগটা প্রথমেই বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে জবে করা হয়েছে, তারপরে চামড়াটা ছিলা হয়েছে, চামড়াটা ছিলার পর সুন্দর করে মশলা দিয়া তেলের মধ্যে ফ্রাই করা হয়েছে, বুনা করা হয়েছে, সুন্দর করে রান্না করে সুস্বাদু খাবার হিসাবে আমার কাছে পাঠানো হয়েছে। আমার মনের ভিতরে ভয়, জাহান্নামের আগুনেও তো আমরা জ্বলতে হবে, আর একটা মোরগ তো জবে কইরা সুন্দর করে, মোরগের জান যখন চলে যায় এই মরা মোরগটা তথা জবে করার পর যখন জান চলে যাবে তখন তাকে সিলা হয়, এরপরে তাকে বুনা করা হয়, আর মানুষ যখন জাহান্নামের আগুনে দেওয়া হবে এই মানুষটাকে মরা মানুষ দেওয়া হবে না, জীবন্ত মানুষটাকে ফিরিস্তারা ধাক্কা ধাক্কা জাহান্নামের আগুনের মধ্যে ফালায় দিবে। রাবিয়া চোখের পানে ফেলে কান্দে কয়, এই মোরগটা তো আমার চাইতে আরো ভালো, এই জন্য আমি কান্দি, তোমরা আমার মনের ব্যথা বুঝবা না, এই মোরগ তো আমরা জবে কইরা জান যখন ভিতর থেকে চলে যায় তারপরে তাকে ফ্রাই করা হয়, তাকে এইভাবে চামড়াটা ছিলার পর তারপরে বুনা করা হয়েছে, আর জাহান্নামের আগুন যেখানে ফিরিস্তারা জীবন্ত মানুষটাকে পিটায় পিটায় জাহান্নামে দিবে, জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায়ো না। হযরত রাবিয়া বসিয়া রহমাতুল্লাহ আলাই যে মুনিবের কাজ করতেন, মুনিব একদিন রাতের বেলা ঘরের দরওয়াজার কাছাকাছি যায় আওয়াজ শুনে, ঘরের কাছাকাছি যায় আওয়াজ শুনে, তার খেয়াল হলো রাবিয়া রাতের বেলায় কি করে ঘরের ভিতরে, তাকায় দেখে রাবিয়া বসছিল, ভিতরে কান্নাকাটির আওয়াজ শোনা যায়, সে কান পেতে শুনতে পাইলেন। রাবিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার দুনিয়ার মালিককে সময় বেশি দেওয়ার কারণে দুনিয়ার মালিকের মুনিবের কাজ করা লাগে তাই তোমাকে ঠিক মতো সময় দিতে পারি না, আয় আল্লাহ ঠিক মতো তোমার আবাদত করতে পারি না, যদি আমি এমন সুযোগ পাইতাম দুনিয়ার কোনো মুনিবের গোলামি আমার না করা লাগতো তাহলে একমাত্র তোমার গোলামি সব সময় করতাম, চব্বিশটা ঘন্টায় তোমার আবাদতে মশগুল থাকতাম। এরপরে এই লোকটা শোনার পর পরের দিন এই লোকটা বান্দি রাবিয়াকে আজাদ করে দিয়েছে, রাবিয়াও আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাবিয়া বসছি যখন দুনিয়ার জমিনে আগমন ঘটবে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছে, হযরতে রাবিয়া বসছির আব্বার নাম হলো ইমরান। ইমরান রাতের বেলা স্বপ্নে দেখে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ইমরান তোমার ঘরে যে সন্তান আল্লাহ দান করেছেন রাবিয়া, সে কিন্তু বড় আল্লাহ ওয়ালি হবে, সে একজন আল্লাহর পছন্দের বান্দি হবে, তোমার ঘরে বুঝি ঠিক মতো খাবার নাই। ইমরান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে বাতি জ্বালাইবার মতো কেরোসিন কিনার মতো টাকাটাও নাই, ঠিক মতো খাবার খাওয়ার মতো টাকা আমার কাছে নাই। স্বপ্ন যোগে রাবিয়া বসির আব্বা ইমরানকে আল্লাহর হাবিব জানায় দিলেন, যাও তোমাদের দেশের যে বাদশাহ আছে সেও একজন বুজুর্গ বাদশাহ, সে একটা আমল করে প্রতিদিন রাতের বেলা 100 রাকাত নফল নামাজ আদায় করে, এরপরে 100 বার দুরুদ শরীফ পাঠ করে তারপরে সে ঘুমায়, প্রতিদিনের তার দৈনন্দিন আমল এটা, কেউ জানে না
সে নিজে ব্যক্তিগত পার্সোনাল আমল বানায়া দিছে। তুমি যায়া বলবা হ্যাঁ বাদশাহ মহাদায়, আপনি প্রতিদিন আল্লাহর হাবিবের উপরে দুরুদ শরীফ পাঠ করেন, প্রতিদিন এশারের নামাজের পর সবাই যখন ঘুমায়া যায় আপনি আরেক শত রাকাত নামাজ আদায় করেন, কেউ জানে না। আল্লাহর হাবিব আজকে আমাকে স্বপ্নে জিজ্ঞেস করেছেন, প্রতিদিন একশো রাকাত নফল নামাজ পড়েন, একশো রাকাত নফল নামাজ পড়া একশোবার নবীর উপরে দুরুদ শরীফ পাঠ করেন, আজকে রাত্রে আপনি আমলটা করেন নাই কেন? আজকে আপনি আমলটা করেন নাই, প্রতিদিন আমলের হাদিয়াটা ফেরেশতারা আল্লাহর হাবিবের রওজার ধারে পৌঁছায় দেয়। কারণ আমরা যখন কোনো আমল করি সেই আমলটা আল্লাহর হাবিবের দরবারে ফেরেশতারা আমাদের বাবার নাম দাদার নাম সহ পুরা ডিটেলস আইডেন্টি কার্ড সহ আইডি কার্ড তথা আমাদের পরিচয় পত্রটা আল্লাহর হাবিবের সামনে তুলে ধইরা আমাদের দুরুদের হাদিয়া আবাদতের হাদিয়া আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া হয়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুমনির আলায়, সারা দাও রসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমরা যখন কোনো আমল করি রাসূলের রওজার ধারে পৌঁছায় দেওয়া হয়। হযরতে রাবিয়া বসির আব্বা জান, হযরতে ইমরান, সে বাদশাহকে ডাক দেয়া কয়ে সাক্ষাতে যায়, বলে হ্যাঁ বাদশাহ মহাদয়, আমি গত রাতে স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমাকে জানিয়েছেন, নির্দেশ করেছেন, আপনি প্রতিদিন যে আমলটা করেন এই আমলটা আল্লাহর হাবিবের কাছে পৌঁছে যায়, কিন্তু গত রাত্রে আমল করেন নাই কেন? এর কাফফারা হিসাবে আমাকে পাঁচশো দেরহাম হাদিয়া দেওয়া লাগবে। বাদশাহ পাগলের মতো হয়ে গেল, কি ব্যাপার? আমি তো ভেবেছিলাম আমার নামাজ আমার দুরুদ কুরবা আমার এগুলা মনে হয় কবুল হয় না, আমি অবহেলা করে আজকে রাত্রে আমি নামাজ আদায় করি নাই, দুরুদ শরীফ পাঠ করি নাই অন্য দিনের মতো, আমার এই আমলের খবর আমার প্রজারা কেউ জানে না, আমার বিবু জানে না, কেউ জানে না। যেহেতু ইমরান জেনেছে, অবশ্যই সে আল্লাহর হাবিবকে রাতের বেলা স্বপ্নে দেখেছে, চোখের পানে ফেলে কান্দে আর তাকে দিরহাম হাদিয়া দিয়া আরো কিছু হাদিয়া বাড়াইয়া দিয়া বলে, যাও তোমার যখন যা কিছু লাগবে আমার কাছে আসবা, তোমার সংসার চালানোর যা যা খরচ লাগবে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য আমি ওয়াকফ করে দিলাম, সব ব্যবস্থা করা হবে। হযরত রাবিয়া বসিয়া রহমাতুল্লাহ আলাই উনি আস্তে আস্তে বড় হন, ওনার আব্বাও মারা গেল, মাও মারা গেল, ওনার বোন বিয়া হয়ে গেল। রাবিয়া বসিয়াকে ডাকাত দল এক জায়গা থেকে কিডন্যাপ করে উঠায় নিয়ে গেল। তৎকালীন জমানায় বাজারে গোলাম কেনা বেচা হতো, বান্দি কেনা বেচা হতো, বান্দি হিসাবে রাবিয়া বসিকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হলো। রাবিয়া বসিয়া এবার যেই বাড়িতে যায় সেই বাড়িতে যায় কাজ করে, মালিকের প্লেট ধুয়ে হাঁড়ি পাতিল ধুয়ে রান্না বান্না করে ঘরটা গুছায় রাখে। বান্দির যেই কাজ, কাজের বুয়ার যেই কাজ, এবার কাজের বুয়া সেই যা আরেক বাড়িতে কাজ করতেছে, কিন্তু মালিককে বলে হ্যাঁ মালিক সারাদিন আপনার কাজ করব, কিন্তু নামাজের সময় আমাকে নামাজের সুযোগ দেওয়া লাগবে, আর রাতের বেলা আমার আলাদা একটা ঘর আলাদা একটা রুম দিতে হবে, যেখানে আমি একা একা ঘুমাবো, কেউ সেখানে ঢুকতে পারবে না। রাবিয়া বসছি যেই বাড়ির কাজ করতে গেছে, যেই মালিকের বান্দি হিসাবে তিনি কাজ করতেছেন, সেই মালিকটা রাবিয়া বসছিকে আলাদা একটা ঘর ব্যবস্থা করে দিল, আর সারাদিন কাজ করে নামাজের সময় নামাজ পড়ে। হযরতে রাবিয়া রাতের বেলায় সারা রাত তাহাজ্জুদের মুসল্লায় কাটায় দেয়। ভাইয়েরা আমার বন্ধুরা, আমার ফজরের নামাজের পর তিনি একটু ঘুমায় গেছে, একটু বেশি সময় যখন ঘুমায় গেছে,
তখন ঘুম থেকে জাগ্রত হয়া আল্লাহর কাছে কাপড়ের আঁচল বিছায়া দোয়া করে হে পরওয়ারদিগার আলম তুমি আমাকে বরকত দান করো ইয়া রাব্বুল আলামিন হে মালিক ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন ওগো আল্লাহ আমাকে তুমি বরকত দান করো আয় আল্লাহ আমি যে ঘুমাই বেশি সময় ঘুমাইবার কারণে তোমার আবাদত কষ্ট হয় করতে তোমার আবাদতের সময়টা ঘুমের ভিতরে কাটায় দিলাম আয় আল্লাহ দুই ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমায় গেলাম আমি যাতে পাঁচ মিনিট দশ মিনিট ঘুমাইলে ছয় ঘন্টা আট ঘন্টার ঘুম কাজা হয়ে যায় সেই ব্যবস্থাটাই তুমি করে দাও আল্লাহর কাছে কান্দে আল্লাহ তার উপরে বরকত নাজিল করে দিলেন ভাইয়েরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার হযরত রাবিয়া বসিয়া রহমাতুল্লাহ আলাই যখন মৃত্যুবরণ করলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কবরে যখন লাশ দাফন করা হয়েছে সবাই দাফন করে চলে আসলে দুইজন ফেরেশতা আসছে তাকে প্রশ্ন করার জন্যে ফেরেশতারা এসে বলে হ্যাঁ রাবিয়া বসিয়া আমার রাব্বু কি তোমার রাবকে হযরতে রাবিয়া বসিয়া ডাক দিয়া কয় হে ফেরেশতারা রে তোমাদের রবকে উল্টা রাবিয়া বসি ফেরেশতাদেরকে প্রশ্ন করলে ফেরেশতারা বলে হে রাবিয়া বসিয়া আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন তাই সবাইকে আমরা প্রশ্ন করি কিন্তু উল্টা তুমি আমাদেরকে প্রশ্ন করো কি ব্যাপার রাবিয়া ডাক দেয়া কয় ফেরেশতারা তোমরা কত দূর থেকে আসছো আমাকে প্রশ্ন করার জন্যে ফেরেশতারা বলে আসমান থেকে আসছি আমরা জমিনে আবার সাড়ে তিন হাত মাটির নিচে তোমাকে প্রশ্ন করার জন্যে আসলাম রাবিয়া বসছে ডাক দিয়া কয় হ্যাঁ ফেরেশতারা রে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসছো আবার সাড়ে তিন হাত মাটির নিচে আসছো আমাকে প্রশ্ন করার জন্য তোমাদের কি কষ্ট করে এত দূরে আসছো আল্লাহকে ভুলা যাও নাই ফেরেশতারা ডাক দিয়া কয় আমরা তো আল্লাহকে ভুলি না সারাক্ষণ আল্লাহর আবাদত করি আল্লাহর হুকুমের বাস্তবায়ন আমরাই করি ফেরেশতারা আল্লাহর কোনো নাফরমানি করেন না সব সময় হুকুমের বাস্তবায়ন করেন মহান রব্বুল আলামিন ফেরেশতাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমাদুন ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না সব সময় আল্লাহর হুকুমের বাস্তবায়ন করে ফেরেশতারা ডাক দেয়া বলে হ্যাঁ রাবিয়া বসছি আমরা আল্লাহকে ভুলি নাই হযরতে রাবিয়া বসছি ডাক দেয়া কয় ফেরেশতারা রে আসমান থেকে আইসা আবার সাড়ে তিন হাত মাটির নিচে আইসা যদি তোমরা মালিককে ভুলে না যাও কিভাবে বুঝলা আমি রাবিয়া আমার রবকে আমি ভুল লাগিয়েছি তোমরা তো আসমান থেকে আসছো আর আমি মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আসলাম আমার জীবন যৌবন সব আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছিলাম উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফেরেশতাদেরকে রাবিয়া ডাক দিয়া কয় তোমরা যদি আসমান থেকে আইসা আমার মালিককে ভুলে না যাও তোমরা কিভাবে এটা আইডিয়া করলা ধারণা করলা আমি সাড়ে তিন হাত মাটির নিচে আইসা আমি যেই আমার জীবনটাই কাটাইলাম আল্লাহর নামে ওয়াকফ করে আমি বুঝি রাবিয়া আল্লাহকে ভুলে গেছি না না আমি আমার রবকে ভুলি নাই আমার রব হলেন একমাত্র আমার আল্লাহ